ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين মাহমুদ হুম্লা করিম আহমাবাদ ফাউজ বিসমিল্লা রহমান রহিম কুলহালি আস্তা বিদিন আলাম উপস্থিত আজকের এই আয়েশা খানম সালাফিয়া মাদ্রাসার জলসার নির্বাচিত সভাপতি মহাশয় স্টেজে আগত ওলামায় ক্রাম সামনে বসে থাকা এলাকার আমার ভাই ভাইজানেরা আজকে মাদ্রাসার জলসা এর আগে আমাদের শেখ মার্জিউল হক সালাফি কিছু আলোচনা করেছেন একটু আগে একটি বাচ্চা একটি জাগরণই পেশ করলেন পেশ করল আমি এই দুটোকেই সামনে রেখে আর দুটো একটি কথা বলবো বলে আমার বক্তব্য আমি শেষ করব যে আয়াতটি আমি পেশ করেছি সেই আয়াতের তরজমার আগে আমরা যারা দাঁড়িয়ে আছি বসে আছে সবাই প্রশংসা করি সেই মহান ডাব আলমিনের যে মহান ডবুল্লা আলমিন হাজার ব্যস্ততা থেকে বেরিয়ে এসে এরকম একটি মসজিষ্ে কিছু শেখার জন্য এখানে নিয়ে এসেছেন সেই মহান মহানডাবুল্লা আলমিনের প্রশংসা করে সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখরি নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের উপর শতকোটি দরুদ্দো সালাম বর্ষিত হোক সবাই বলে আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক আলাই আল্লাহমা আমিন আমি যে আয়ারটি আপনাদের সম্মুখে পেশ করেছি তার সাদামাটা তর্জমা হলো এই আল্লাহুল্লা আলমিন বলছেন হেনবি তুমি বলে দাও জ্ঞানী এবং মূর্খ কখনো সমান হতে পারে না যারা জ্ঞান চর্চা করে এবং যারা জ্ঞান রাখে না তারা কখনোই সমান হতে পারে না অন্যত্র আল্লাহ রাব্লা আলামিন বলেন কুল আহমা অল বাসিদ হেন তুমি বলে দাও কখনো অন্ধ এবং যার চোখ আছে যে দেখতে পায় সেই অন্ধ ব্যক্তি আর দেখতে পাওয়া ব্যক্তি এক হতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলমিন পবিত্র কোরআন মাজিদের এই জ্ঞানী এবং মূর্খদের উদাহরণ দিতে গিয়ে বলছেন যেমনিভাবে দিন এবং রাত সমান নয় দিন এবং রাত সমান নয় জীবিত মানুষ এবং মৃত মানুষ সমান নয় ঠিক তার জ্ঞানী আর মূর্খ সমান নয় দিন হলো জ্ঞানী আর রাত হল মূর্খ ঠিক তার জীবিত মানুষ হল জ্ঞানী আর মৃত মানুষ হলো মূর্খ মৃত মানুষের কাছ থেকে কিছু পাওয়া যায় না ঠিক মূর্খদের কাছ থেকে কিছু পাওয়া যায় না তা আল্লাহ রাবুল্লা আলমিন মূর্খতাকে মৃত মানুষের সঙ্গে তুলনা করেছেন আর জ্ঞানীদেরকে জীবিত মানুষের সঙ্গে তুলনা করেছেন মূর্খতাকে রাত্রের অন্ধকারের সঙ্গে তুলনা করেছেন আর জ্ঞানীদেরকে দিনের আলোর সঙ্গে তুলনা করেছেন এ বিষয়ে একজন বাংলা কবিতার কবিতার মধ্যে বলছেন শিক্ষা হলো পরশমণি মণি আলোর আলো শিক্ষা ফেলে যায় ঘুচে যায় মনের যত কালো শিক্ষা হলো পরশমণি আলোর সারা আলো শিক্ষা পেলে যায় ঘুচে যায় মনের যত কালো মূর্খ পশুর অধম এই পৃথিবীর বোঝা মূর্খ লোক পশুর অধম এই পৃথিবীর বোঝা জ্ঞানের আলোয় কঠিন পথ সরলে বংশ যায়। একজন আরবি কবিতার কবিতার মতো বলছেন লাইসাল জামাল ও বে আসিন না ইন্নাল জামাল ইল্মে আলাদা লাইসাল ইয়াতিমুল্লা জি কাদা ওয়ালিদা ইন্ডাল ইয়াতিম আ ইয়াতিম আলাদা যে ব্যক্তি সুন্দর সুন্দর পোশাক পরল তার সৌন্দর্যটাই বড় সৌন্দর্য নয় যে ব্যক্তির পিতামাতা মরে গেল সেই যে ইয়াতিম সেই ইয়াতিম নয় প্রকৃত অর্ত্তে যার কাছে জ্ঞান রয়েছে সেই হল সৌন্দর্যের অধিকারী যার পিতামাতা মারা গিয়েছে সেই ইয়াতিম নয় যার কাছে জ্ঞান নেই সেই হলো প্রকৃত ইয়াতিম এ বিষয়ে যদি আমরা লক্ষ্য করি যে জ্ঞানকে আল্লাহ রাবুল্লা আলমিন কত গুরুত্ব দিয়েছেন একাধিকবার আল্লাহ রাবুল্লা আলমিন এই জ্ঞানীদের বিষয়ে পবিত্র কোরআন মাসিদে একাধিক আয়াত অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন মাসিদের সর্বপ্রথম আয়াত আয়াত্মিক খালাক পড়ো ওই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে পড়ো ওই প্রভুর নামে যে সৃষ্টি করেছেন তাহলে আমাদেরকে যে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের অধিকারী আমাকে আপনাকে হতে হবে সেই জ্ঞানটা হলো আল্লাহ রাবুল্লা আলমিন পদত্ত জ্ঞান কারণ যে জ্ঞানটা অর্জন আমি আপনি করব সেই জ্ঞান অর্জন করতে হবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন কে চিনতে শেখায় তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিতে বলছেন ফালাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা শিখো তোমরা জানো যে নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা শিখতে বলেছেন সেটা হলো আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নবী সম্পর্কে সঠিক ধারণা এর বাইরের অনেক জ্ঞান থাকতে পারে সে বিষয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে পরে দুটো একটি কথা বলছি এই জ্ঞান অর্জন করতে হবে কেন এই জ্ঞান অর্জন করলে কি হবে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল সালামের বিষয়ে স্পষ্ট করছেন দুটো একটা বিষয় যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে আল্লাহ নবী সাল বলছেন আর দুনিয়া মা দুনিয়াটা হলো একেবারে পুরো দুনিয়াটা যে দুনিয়াটা আমরা রয়েছি এই দুনিয়াটা লানত প্রাপ্ত প্রাপ্ত অভিশপ্ত যে দুনিয়ায় আছে দুনিয়া পূর্ণটাই অভিশপ্ত শুধুমাত্র চারটে জিনিসের মতো অভিশপ্ত নয় এক নাম্বার জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই যে শব্দগুলো এগুলো অভিশপ্তের মধ্যে পড়ে না দুই নাম্বার যারা এই জিক্র পেশ করে অতএব আমরা বা আপনারা আমাদের মধ্যে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহ আকবর পড়ে সুবাহান আল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে এরা অভিশপ্ত নয় তিন নাম্বার আলেম যারা জ্ঞানী যারা জ্ঞান চর্চা করে এই আলেমরা অভিশপ্ত নয় চতুর্থ নাম্বার তালেব ইন যারা শিক্ষা অর্জন করে আলেমদের কাছ থেকে জ্ঞান নেয় জ্ঞান শিক্ষার জন্য দৌড়ে আছে তারা অভিশপ্ত নয় তাহলে পুরো দুনিয়াটাই অভিশপ্ত পুরো দুনিয়াটাই লানত প্রাপ্ত দুনিয়ায় যা কিছু অভিশপ্ত শুধুমাত্র চারটে জিনিস অভিশপ্তের মধ্যে পড়ে না ভালো করে মনে রাখি আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুলাম এই বিষয়ে কি বুঝাতে চেয়েছেন আমাদের আমরা ভালো করে খেয়াল করি এক নাম্বার অভিশপ্তের থেকে বাইর হতে গেলে আমাকে জিকিরে আজগার মুখস্থ করতে হবে জিকির আজগার কোনোদিন অভিশপ্তের মধ্যে পড়ে না জিকির আজগার কি আবারও শিখে নেই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ এটা অভিশাপ্তের মধ্যে পড়ে না দ্বিতীয় নাম্বার এ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যারা পড়ে তারা অভিশপ্ত নয় তৃতীয় নাম্বার আলেমরা অভিশপ্ত নয় চতুর্থ নাম্বার তালেবে ইলম যারা আলেমদের কাছ থেকে জ্ঞান চর্চা করে জ্ঞান শেখার আগ্রহ নিয়ে আসে তারা অভিশপ্ত নয় এর বাইরে যারাই রয়েছে দুনিয়ায় এর বাইরে দুনিয়ায় যা কিছু রয়েছে সব কিন্তু অভিশপ্ত এটা মাথায় রাখা ভালো হবে খুব ভালো করে মনে রাখবেন এই চারটে গুণের মধ্যে যদি কোনো গুণ আমরা অর্জন করতে না পারি এই চারটে গুণের মধ্যে কোনো একটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা এটা করে মনে এই আলেম কারা আল্লাহর সাল্লা বলছেন এবং আল্লাহ রাবুল আলমিনের ভাষা আমরা এখানে স্পষ্ট বুঝতে পারবো যে একদিন এক সাহাবি মক্কা থেকে সিরিয়ায় গিয়েছেন একজন ব্যক্তির কাছে একটা হাদিস আছে এটা জেনে সেখানে সংগ্রহ করার জন্য গিয়েছে সেখানে গিয়ে বলছেন হি আল্লাহ নীতো আমি এসেছি ইলম আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে সেটা সংগ্রহ করার জন্য সেটা শিকার জন্য সেটা জানার জন্য আমি এসেছি আমার অন্য কোনো উদ্দেশ্য নয় আমি ব্যবসা করতে আসিনি আমি বিবাহ করতে আসিনি আমি আত্মীয়তার বন্ধন মজবুত করতে আসিনি আমি শুধু এসেছি আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস রয়েছে সে হাদিসটা শিখতে সে হাদিসটা জানতে তখন ওই সাহাবি বললেন আল্লাহ নবী জানাবি মোহাম্মদ সাল্লাম বলেছেন জান্না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চার উদ্দেশ্যে জ্ঞান শিকার উদ্দেশ্যে সে ভার থেকে বাইর হয় আল্লাহ রাবুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দেন সুবান আল্লাহ আমদি সুবান আল্লাহ আজিম এখানে শেষ হয়ে যায়নি আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাম বলছেন আমার বান্দারা যখন এক জায়গায় একত্রিত হয় পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান চর্চা করার জন্য তখন সেই সমস্ত ব্যক্তিদের জন্য ফেরেস্তারা মাগফরাতের দুয়া করতে থাকে সমুদ্রের মাছগুলো মাগফরাতের দুয়া করতে থাকে কীটপতঙ্গগুলো মাগফরাতের দুয়া করতে থাকে ফেরস্তারা সেই সমস্ত ব্যক্তির চলার পথে নিজের পার বিছিয়ে দেয় এচ্ছি আর কি চায় আমরা আর কি চাইতে পারি যে আজকে মরার পরে সবচেয়ে বড় পাওনা আলেমদের কাছে বলি মাগফরাত হবে তো মাগফরাত হবে তো আমার বাপ মারা গিয়েছে আল্লাহকে মাফ করে দেবে তো আমার ভাই মারা গিয়েছে ও জান্নাতে যাবে তো আবেগে বলে ফেলে এই কথাগুলো তাহলে আপনি মারা গেলেন আমি মারা গেলাম সমাজের কেউ মারা গেল সবারই একটা বিষয় প্রয়োজন সেটা হলো মা যদি মাঘফরাত হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন পড়বে না আমরা বুঝতে পারলাম যারা দিনের জ্ঞান অর্জন করে যারা কোরআনের শিক্ষা শিক্ষার জন্য একত্রিত হয় তার জন্য ফেরাস্তারা মাখফুরাতে দোয়া করতে থাকে তার জন্য সমুদ্রের মাছগুলো পুকুরের মাছগুলো পানির নিচের কীট পতঙ্গগুলো ঁকড়া গুলো তারা মাখফুরাতে দোয়া করতে থাকে দুনিয়ায় চলাফেরা করা ছোট ছোট পিপীড়িকা তাদের জন্য রহমত এবং ফোড়াতে দোয়া করতে থাকে এখানে শেষ হয়ে যায়নি ফেরেস্তারা নিজেদের পাড় বিছিয়ে দেন যাতে করে এই তালেবে এন এই যে শিক্ষা অর্জনকারী তালেবে এন এর উপরে কোনো আঘাত না আসে এখানে শেষ বলবেন না আল্লাহ রাবুল আলামিন তারপর তার নিকটবর্তী থাকা ফেরস্তাদেরকে স্মরণ করিয়ে দেয় হে আমার ফেরেশতারা হে আমার ফেরস্তারা তোমরা তো বলেছিলে যে এই মানুষ জাতিকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই জিন জাতিরা যখন যেমন দুনিয়াতে গিয়ে তারা রক্ত ঝরিয়েছে হাসাত করেছে ফেতনা করেছে ইরাও দুনিয়াতে গিয়ে তাই করবে দেখো আমার বান্দারা কত সুন্দর করে কোরআন পড়ছে কোরআনের তেল আত করছে আর আল্লাহ রাবুল আলমিন সোরা রহমানের মধ্যে বলছেন আর রহমান আল্লাহ মাল কোরআন রহমান যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছে অখালাকাল ইনসান এবং মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করার কথা আল্লাহ পরে বলছেন কিন্তু তার আগে আল্লাহ রাবুল আলমিন বলছেন যিনি কোরআন শিখিয়েছেন আমার বলার উদ্দেশ্য হলো এই শিক্ষার তো অর্জন করতে হবে শিক্ষার ব্যাপারে আব্দুল হামিদের মুখ থেকে কয়েকটি হাদিস শুনলাম এটা তো অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বুঝতে পারছি এখন আপনি কোন শিক্ষা অর্জন করবেন কোন শিক্ষা আপনার জন্য খুব প্রয়োজন কোন শিক্ষা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে সেটা একবার ভালো করে শুনে নিন আল্লাহ রাবুল আলামিন বলছেন ফালাম তোমরা শিখো তোমরা জানো আন্না হুল্লাহ নেই কোন প্রভু আল্লাহ ছাড়া তাহলে আল্লাহকে চিনার শিক্ষা আগে আমাকে অর্জন করতে হবে আমি তো সবচেয়ে উত্তম উম্মাদ হিসাবে দুনিয়াতে এখন ঘোরাফেরা করছি আল্লাহ রাবুল আলমিনের সার্টিফিকেট আমাকে আপনাকে দিয়েছেন কুন্তুম খাইরা উম্মাদিন উখরে জাতিনের নাচ তা আমরুন আবিল মারুফ অতান হাওনা আনিল মনকার এই যে সার্টিফিকেট পেয়েছি আমার আমার কাছে দুনিয়ার জ্ঞান আছে আমার কাছে আখেরাতের জ্ঞান আছে এই দুটো জ্ঞান নিয়ে আমি খায়রে উম্মাত হয়েছি কিন্তু মনে রাখবেন আল্লাহর নিকটবর্তী পৌঁছাতে দুনিয়ার জ্ঞান আপনাকে কোনো কাজে আসবে না আল্লাহর নিকটবর্তী পৌঁছাতে দুনিয়ার কোনো জ্ঞান আপনার নিকটবর্তী নিয়ে যাবে না সেই জান্নাতের নিকটবর্তী আল্লাহর নিকটবর্তী সেই দুনিয়ার কোনো জ্ঞান নিয়ে যাবে না দুনিয়াতে অনেক শিক্ষিত লোক রয়েছে দুনিয়াতে অনেক এম এ পাস ব্যক্তি রয়েছে দুনিয়াতে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু মনে রাখো ভালো হবে বর্তমান দিনে আজকের দিনে ইসলামকে ধ্বংস করার যে অন্যতম ষড়যন্ত্র চলছে এই ইসলামিক শিক্ষাকে ধ্বংস করে দিয়ে নতুন শিক্ষাকে এনে ইসলামিক শিক্ষাকে মিটিয়ে দিয়ে নতুন কিছু এখানে আধিপত্য তৈরি করে ইসলামটাকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে তাই আমি আপনাদেরকে বলবো হে সরদাবাসী হে হাকিমপুরবাসী হে দারকান হে আমার ভাইরা আজ ঘোড়ার রাস্তা থেকে এসেছি আমার আলেমদের একটা টিম নিয়ে এসেছি গাড়ি করে নিয়ে এসেছি আপনারা না বললেও আমরা আসবো একটাই কারণে আমরা জানি যে একটা বিরাট ষড়যন্ত্র ইসলামকে মিটিয়ে দেওয়ার একটা অন্যতম মাধ্যম শুধু এখানের মানুষ ভাবছে না বুঝতে হয়তো পারছে না পশ্চিমা কালচার এমনভাবে উঠে পড়ে লেগেছে ইসলামটাকে ধ্বংস করে দেবে সর্বপ্রথম ধ্বংস করতে হবে এই ছোটো ছোটো কারখানাগুলোকে এই কারখানাগুলো ধ্বংস করতে পারলে তারপরে বক্তাদের বক্তব্য তাদের খুব ভালো লাগে বক্তাদের বক্তব্য সমাজের কিছু আসর ফেলতে পারবেন এটা মনে রাখবেন বক্তাদের বক্তব্য সমাজে মানুষের খুব ভালো লাগবে হাজার বেদাত কাজ করুক একটা বেদাতের বিরুদ্ধে কথা বললে বলে এত খুব সেই আকিদার বক্তা হাজার সিরিক করবে একটা সিরকের বিরুদ্ধে বলে দিলে সবাই মনে করবে এত খুব সিরকের বিরুদ্ধে বলা বক্তা এরা কোনো মানাহাত জানে না আজকে আহলুল হাদিস হতে পারে এই সমস্ত গ্রামগুলো আহলুল হাদিস গ্রাম হতে পারে কিন্তু এরা কোনো এদের মানহাজ জানে না এরা এখন বিষয়ে নয় নামে আহলে হাদিস একটা বিদাতের বিরুদ্ধে বললে মনে করে বড় বক্তা একটা কোরআনের কথা বললে বলে বড় বড় বক্তা আমরা আরেব না পর্যন্ত এখন আইল হাদিসদের মানাজ জানি না আর এই মানাহাজ যদি কারখানাগুলো বন্ধ হয়ে যায় এ মানাহাজ উড়ে চলে যাবে এই কারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় আলেমদের বক্তব্য আপনাদের সম্মুখে থাকবে কিন্তু কোনো মানাহাজ বাকি থাকবে না কোনো আকিদাগত দিক বাকি থাকবে না তাই আমি অনুরোধ করে আপনাদেরকে বলছি হাত জোর করে আপনাদেরকে বলছি যদি ইসলামকে বাকি রাখতে হয় যুগে যুগে ইসলামকে ধ্বংস করার অনেক পরিকল্পনা আগে হয়েছে একবার হালাল হালাকুকার জামানাতে মাথা কেটে কেটে পাহাড় তৈরি করা ষড়যন্ত্র হয়েছিল কুরুসেটের যুদ্ধের সময় সালাউদ্দিন আইয়বের মতো ব্যক্তির দ্বারা আল্লাহ রাবুল ইসলামকে বাঁচিয়ে নিয়েছেন আজকের দিনে ইসলামকে ধ্বংস করার অন্যতম ষড়যন্ত্র হলো এই গিরি মাদ্রাসাগুলো ধ্বংস করে দেওয়া যে মাদ্রাসা রয়েছে সরকারি করে দিয়ে তার মধ্যে ফেঁকা বা অন্যান্য বইগুলো ঢুকিয়ে দিয়ে হাদিস এবং আকিদার বইগুলো বাহির করে দিয়ে ইসলামকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া মাতার বেরেনকে ওয়াশ করে দেওয়া এই সমস্ত কারখানা তাহলে আমরা এমনিতেই ধ্বংস হয়ে যাব কাউকে ধ্বংস করতে হবে না আমরা আমাদের পিতামাতার ইতিহাসকে ভুলে না যাই আমরা салаফে সালেহিনদের ইতিহাসকে ভুলে না যাই আমাদের পূর্বের ইতিহাসকে আমরা ভুলে না যাই যদি ভুলে যাই আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি অনুরোধ করে বলছি ভাই আজকে এসেছি তাল্লুকা থাকবে এই সমস্ত মাদ্রাসাগুলোকে উন্নত থেকে উন্নত নিয়ে যেতে হবে প্রাইমারি পর্যন্ত ফোর পর্যন্ত প্রত্যেকটা বাচ্চায় মাদ্রাসায় পড়বে তার তহিদের জ্ঞান থাকতে হবে তার সুনার জ্ঞানটা প্রাথমিক স্তরে হবে আমি বলছি না আপনার বাচ্চাকে পনেরো বছর ঘোড়ার মাদ্রাসায় পড়ান আপনার বাচ্চাকে বড় মাদ্রাসায় গিয়ে পনেরো বছর পড়ান আপনার বাচ্চাকে এই আয়সা পনেরো বছর পড়ান আমি এই কথা বলছি না তবে আপনার বাচ্চাকে প্রাথমিক যে শিক্ষাটি ক্লাস ফাইভ পর্যন্ত পবিত্র কোরআন এবং সেই হাদিসের শিক্ষা দিতেই হবে দিতেই হবে যদি আপনি না দেন আপনার সন্তানকে আর বড় হলে ঘুরাতে পারবেন না অসম্ভব অসম্ভব পারবেন না আপনি কোনোদিন ওই বাচ্চা আপনার জাহান নামের কারণ হতে পারে আমি বলি আপনি মারা গেলে আপনার কবরে তিনটি আমল যাবে তার মধ্যে একটা হলো আউ ইলমিন ইনতাফাবিহি ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে আর একটা হলো আউ আলাদিন সালহি নিয়াদুলাহু আপনার সন্তান ছোটবেলায় যদি তহিদের জ্ঞান না অর্জন করে আপনার বাচ্চা ছোটবেলায় যদি সুন্নার জ্ঞান না অর্জন করে আপনার বাচ্চা নেক সন্তান হবে বলে আশা করি না আর নেক্সট সন্তান যদি না হয় মলি সাহেবদের ভাড়া করে আপনার কবরে নাকি পৌঁছাতে পারবেন না এটা মনে রাখবেন আল্লাহর কাছে করি আমরা এই কারখানাগুলো প্রাণ দিয়ে এবং অর্থ দিয়ে এবং পরিশ্রম দিয়ে যেন আল্লাহ আমরা বাঁচাতে পারি এই মনোভাব আমাদের কাল্লা তুমি তৈরি করে দাও আমিন এবং এই প্রাণ কেন্দ্রগুলো এই কারখানাগুলোকে না বাঁচাতে পারলে আমরা অনেক ক্ষতির দিকে চলে যাচ্ছি আল্লাহ সেই ক্ষতি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করা আমিন